সালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলাই আপনার কথা শুনেন। আপনি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আল্লাহকে বলে থাকলেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে 24 ঘন্টায় দেখছেন, আপনাকে স্মরণ করছেন, আপনাকে প্রতিদিন রিজিক দিচ্ছেন, সুস্থতা দান করছেন, আপনার ইচ্ছা মতো কাজ করার তৌফিক দান দিচ্ছেন। এমন কেউ নেই এই জিনিসগুলো তিনি বাদ রেখেছেন বা কেউ বাদ রাখতে পারবে। আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন যে আমরা ভুলে গেলেও তিনি সাথে সাথে রাগ করেন না, তিনি সাথে সাথে আমাদের রিজিক, রহমত, বরকত এই সব কিছু উঠিয়ে নেন না। তিনি চান আপনার অনুভবগুলো, অনুভূতিগুলো, অনুগ্রহকে বিস্তার করতে, আপনার রবের এই ভালোবাসার বোঝার চেষ্টা করো এবং তার দিকে ফিরে আসো। আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা সবকিছু দিচ্ছেন, কিন্তু আপনি কি পারছেন আল্লাহকে সন্তুষ্টি রাখতে? তিনি তো কোনো কিছু বাদ রাখেননি, আপনার প্রয়োজন মতো সব কিছু দিয়ে দিচ্ছেন। আর যা দুনিয়াতে দিচ্ছেন না তা তো আখিরাতে রয়েছে, কিন্তু আপনি আল্লাহকে কতটুকু দিচ্ছেন, তার দায়িত্বগুলো, তার অবাধ্যগুলো, বাধ্যগুলো কতটুকু মানছেন? এ পৃথিবী কেউ কারণ না, এবং শুধুমাত্র আপনার রব ছাড়া কেউ আপনার কথা রাখবে না। তাই বেশি বেশি আপনার রবকে স্মরণ করুন, যিনি আপনাকে আপনার জন্মদাতার মা তার চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন, কতই না বরকতময় তোমার রবের নাম যিনি মহত্বের মহানুভবতার অধিপতি।